আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই নিউজটি দেখছেন সবাইকে নিউজে স্বাগতম মধ্যপ্রাচ্যের একটি দেশ বাংলাদেশিদের জন্য আবারও প্রবেশে নিষেধাজ্ঞা দিছে কী কারণে নিষেধাজ্ঞাটি দিল তাই আর জানবো এই নিউজ থেকে আশা করি এই নিউজটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এর বিস্তারিত জেনে নেবেন সম্ভব হলে এই নিউজে একটি লাইক দিবেন এবং বন্ধুবান্ধবের কাছে নিউজটি শেয়ার দিয়ে জানিয়ে দিবেন তো চলুন বন্ধুরা এই বিস্তারিত নিউজটি জেনে নেই সংযুক্ত আরব আমিরাতের নিষেধাজ্ঞার কারণে গত বারোই মে থেকে বাংলাদেশ থেকে দেশটিতে প্রবেশ করা যাচ্ছে না এমনকি সংযুক্ত আরব আমিরাত ট্রানজিট ফ্লাইটগুলোও স্থগিত করা হয়েছে ফলে বাংলাদেশ থেকে দুবাই কিংবা আবুধাবি ট্রানজিট হয়ে ইউরোপ আমেরিকার গন্তব্যেও যাওয়া যাচ্ছে না শুধুমাত্র কার্গো ফ্লাইট চালু আছে তবে দেশটির নাগরিক গোল্ডেন ভিসাদারীরা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবেন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা থাকবে বলে জানিয়েছে দেশটি তবে দেশটি থেকে বাংলাদেশে আসা যাবে অনির্দিষ্টকালের জন্য ঘোষিত এ নিষেধাজ্ঞা কমপক্ষে সাত জুলাই পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে দেশটির খ্যাতনামা এয়ারলাইন্স কোম্পানি এমিটেরস নিষেধাজ্ঞার আওতায় বাংলাদেশ ছাড়াও আরও আছে পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা ভারত সাউথ আফ্রিকা ভিয়েতনাম কঙ্গো ওগান্ডা ও জাম্বিয়া